विवाह अरविश न्यूज। अच्छा 11 तारीख नवंबर 2013 सोमवार की खबर। हाय अंसारी, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। ऑर्गेनाइजेशन ऑफ इस्लामिक काउंसिल सेक्रेटरी जनरल अकमलुद्दीन एहसन ओग्लू अध्यक्ष सऊदी अरेबिया, इजिप्ट, तुर्की, बांग्लादेश, इंडोनेशिया, मलेशिया अध्यक्ष जिबुती फॉरेन मिनिस्टर कल आयुदेश 14 तारीख বর্মা মাজে ফাঁস দিনাল্লা মুসাফের কইবাল্লা ইন্তজাম গুজি ওসি সেক্রেটারি জেনারেল দে ফরেন মিনিস্টার কল আরকানত হম আবাদি আসদে রোহিঙ্গা মুসলমান কলর বুনিয়াদি হক করে কেঙ্গুরি হেফাজত গরিবদে ইয়ানোর বাবতে বর্মার হুকুমত লই দলা হইনে হতা হইব বলি ও আইসি তরফতি হতা হইবাল্লাই ইজাজত আসদে মিস দিনা মদনিয়ে হইয়ে মুসাফির ইবা মাজে আরকানা মাজাজ দে রোহিঙ্গা মুসলমান কলর ইনসানি মদত কেঙ্গুরি দিব দে ইনার বাবতে মশওয়ারা করিব আর ওআইসির সদ্দার কল ফৈল্যাবার আরকানা মাজে জাত দে মুসাফের হইব ইন বাদে বর্মা মাজে ওআইসির নামেন্দার অফিস খুলিবার বাবতীয় হাজ করি মশওয়ারা করিবার আছে বলি ওআইসির তরফতি এলান গুজি ওআইসির নামেন্দার কল 14 তারিখত বর্মাত ফসি বাদে 15 তারিখের মাঝে আরকানত জেরে রোহিঙ্গা কলই মামলা কলইয়ে এই জাগার মাঝে যাইবার ইন্তজাম গুজি এরে একা মাউন্ড বুতিরঙ মাঝেও যাইবার আছে ওআইসির সেক্রেটারি জেনারেল আকমলুদ্দিন এহসান ওগলু দে ফরেন মিনিস্টার কল প্রেসিডেন্ট তিং সিং লই মোলাকাত করিব নে নগরীব ইয়ান হই নাভাইলিও বর্মার ফরেন মিনিস্টার উ ওনা মাউলিন লই দলয়েনে মশওয়ারা করিবার আছে নভেম্বরের 16 তারিখের মাঝে এনএলডি লিডার দা অং সান সু চি লইয় দলা হইবার আছে বর্মা মাঝে ডেমোক্রেসির হালত বদলে দে ইন বাদে বর্মার কোমকল হাতিয়ার দর্জে দে ইতারাল লই শান্তির রাজির প্রতিবল্লা কুশিস গড় দে ইনর ওরে বর্মার মাঝে যে মুশকিল কল উইয়ে ইনরে ওআইসি তরফতি মদত দিবল্লা খেয়াল আছে দে ইয়ান ওআইসি তরফতি জাহির গুজি ওআইসি নামান্ডা কল বর্মা জাইবাল্লা বর্মার হুকুমত তরফতি দাওয়াত দিয়ে বলি বর্মার ডিপুটি ইনফরমেশন মিনিস্টার উইয়ে ঠুইয়ে হইয়ে গেলে বছর ওআইসি নামান্ডা কল বর্মা জাইবার বাবতে বর্মার বহু জাগা কলম মাঝে ওআইসির খেলাফ নারা লাগাই এনে হরতাল কল গুজিল ইন্দিল্লা এ মত মাঝিও একাব মাঝে আসতে বৌদ্ধিস ঠোর কল তরফতি উস্কাই দিয়ে এনে ওআইসির খেলাফ হরতাল গরিবাল্লা উস্কাই দিয়ে ইতারা আয়ুদ্ধে হাল্লা 12 তারিখ বেন্যা সরলতি আর কানর বহু টন কলম মাঝে হরতাল গরিবাল্লা ইন্তজাম গুজি ইন্দিল্লা ইয়াংগম মাঝিও বৌদ্ধিস্ট মগ কলতে অন্য বৌদ্ধিস্টকলে সুইডগং জিদির ইন্তি ওআইসির খেলাফ হরতাল গরিবাল্লা ইন্তজাম করে রেখে ইতারাইয় আয়ুদ্ধে হাল্লা 12 তারিখের দিন বেন্যা হরতাল শুরু করিব বলি খবর মাঝে আছে গেলে বছর হরতাল গুজেতে এরে বেশি ইচ্ছা বৌদ্ধিস্টকলে বর্মা মাঝে ওআইসি জরুরত নাই প্রেসিডেন্ট উতিন সিংয়ের জরুরত আছে দে বলে হই প্রেসিডেন্ট উতিন সিংয়ের হেমায়ত মাঝে নারা লাগাই এই মত মাঝে হুকুমত তরফতি ওআইসিরে বর্মা জাইবাল্লা দাওয়াত দিয়ে বলে হই দে ইয়ান মাঝে যদি নারা লাগাইলে হুকুমতের খেলাফ নারা লাগন চা বলি ইয়াংগো মাঝে আছে দে মুসলমানকলের তরফতি আওয়াজ নেলাইয়ে আরকানতি রোহিঙ্গা কল বাংলাদেশের উজু জার্গদে ইয়ানুল্লাহ বাংলাদেশ দে বর্মার সীমা বঙ্গরিবাল্লা দে কানুনরে আরও টাইট করিবাল্লা বাংলাদেশের পার্লিমেন্টের মাঝে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডিপু মুনিয়ে হইয়ে বাংলাদেশের পার্লিমেন্টের মাঝে পার্লিমেন্টের মেম্বারজনে বর্মাতি রোহিঙ্গা কল ফারার গদে ইনার বাবতে গেলে বিশেষভাবে বাংলাদেশের পার্লিমেন্টের মাঝে হতা তুলিয়ে দেয় বাংলাদেশের ফরেন মিনিস্টার ডিপু মুনিয়ে আর কানত্তি রোহিঙ্গা কল আর ফারাই নাভারে ফান বর্মাতে বাংলাদেশের সীমারে বঙ্গরি ফেলাইবাল্লা বাংলাদেশের হুকুমতে ফয়সলা গুজি বলি হইয়ে
আরকানের মাঝে একতরফিয়া হামলা করি ফজ্জাতুদ্দেইয়ানুল্লাহ বর্মার মানুষকল বাংলাদেশের মাঝে বেশি ফারাই গই ইয়ানুল্লাহ বলি বাংলাদেশের মাঝে বেশি মুশকিলকল ওইজার গুলিও হইয়ে বাংলাদেশ দে বর্মার ফানি সীমায়দে 40 মাইল আর মেরি সীমায়দে 130 মাইল আছে এদেশতি এদেশত সুরগুরি ফারাই না পারে ফান সিয়লর গিরা দিবাদিও মানুষকল মানাগুরি রায় না পারে ফান বাংলাদেশের উজু আইরুলিও হইয়ে বর্মাতি বাংলাদেশের মাঝে মানুষকল বিশি ফারন জরিয়া বাংলাদেশের মাঝে ফুঁজা হইয়ে আর অশান্তিও হইয়ে জিয়ানাল্লা সীমারে বঙ্গুরি ফলাই বললা বাংলাদেশের হুকুমতে ফাইসলা গুজি বলিও হইয়ে নভেম্বরের 7 তারিখত মন্ডুর দৈন্যে অন্ড আন্দাঙ্গুলি হদে সারাফার খেমতি চৌপেন্দু হদে সীতাফুরিকার রোহিঙ্গিয়া তিনজনরে সারাফাইয়ে দৌড়ি নিগিয়ে গই 8 তারিখের দিন একজন অফিসে 2.5 লাখ টিয়ার দরে দিবাদে ইতারারে সুরাইয়া না হুজি সারাফাইয়ে রোহিঙ্গিয়া তিনজন ইতারা আতমাজে মোবাইল রেখে উলো হইয়েনে না হক মাঝে ইলজাম লাগাই দৌড়ি নিগিয়ে গই দিয়ে এই তিনজন ইদে একরাম বাবার নাম সিরাজ 18 বছর মলবি আব্দুর রহমান বাবার নাম ফজল করিম 25 বছর আসাদুল্লাহ বাবার নাম সলিমুল্লাহ 17 বছর হসুরি ছাড়ার রোহিঙ্গিয়া মুসলমান ইতারারে না হক মাঝে ইলজাম লাগাই এনে 2.5 লাখ টিয়ার দরে জরিমানা দি সুরাইয়া না হুজি ইনি ইদে আরবিশিনের খবর ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু